ফের জেগে উঠল রাজ্যের নখদন্তহীন জঙ্গিরা। গন্ডাছড়া মহকুমার রোশাবাড়িতে গণহারে চাঁদা নোটিশ বিলি করছে বিশ্বমোহনের এনএলএফটি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিংডমের প্যাডে রোশাবাড়ি থানা এলাকার তিনটি পঞ্চায়েতে চাঁদা নোটিশ দেয় বিশ্বমোহন গোষ্ঠী। চাঁদা নোটিশ কেন্দ্র করে বৈরী আতঙ্কে চুবুধুবু গোটা মহকুমা। সংশ্লিষ্ট এলাকাগুলিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে কবর থেকে মাটি ভেদ করে জেগে উঠেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রান্তিক অঞ্চলের মানুষকে ভয়ভীতি দেখিয়ে উপরি রোজগারের ধান্দা করছে বৈরীরা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার চাদর ফুটো করে জঙ্গিরা গন্ডাছড়া মহকুমার রৈশাবাড়ি এলাকার এডিসি ভিলেজে গণহারে চাঁদার রসিদ বিলি করছে। বৈরীদের চাঁদার রসিদ বিলি করে গোটা মহকুমা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গন্ডাছড়া মহকুমার রোশাবাড়ি এলাকায় বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা। বিধানসভা নির্বাচনে প্রাক মুহূর্তে রাজ্যের নখদন্তহীন জঙ্গিরা ধলাই জেলার প্রত্যন্ত অঞ্চলে বিলি করেছিল চাঁদার নোটিশ। এরপরও গোটা মহকুমা জুড়ে সৃষ্টি হয়েছিল আতঙ্ক। ভোটের বাজারে অতিরিক্ত অর্থ রোজগার করাই ছিল জঙ্গিদের মূল উদ্দেশ্য। প্রতি নির্বাচন এলেই জঙ্গিরা বাজার ধরতে মরিয়া হয়ে ওঠে এবং প্রান্তিক অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দেয়। রাজ্যের প্রতিটি অতি সংবেদনশীল অঞ্চলে এখনও এনএলএফটির স্লিপার সেলের এজেন্টরা কাজ করছে সক্রিয়ভাবে। গোয়েন্দার তথ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরে রৈশাবাড়ি এলাকায় আস্তানা গেড়েছে জঙ্গিরা। রৈশাবাড়ির উন্মুক্ত সীমান্ত দিয়ে প্রায়শই রাতের অন্ধকারে এনএলএফটি বৈরীরা আসে এপারে। ভোরের আলো ফোটার আগেই এরা সীমান্তের ওপারে গা ঢাকা দেয়। গোয়েন্দার দেওয়া এই তথ্যের ভিত্তিতে পুলিশ নিরাপত্তা বাহিনীর রৈশাবাড়ি এলাকায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল। তারপরও পুলিশ বিএসএফ এর নিরাপত্তার চক্রব্যূহ ভেদ করে বিশ্বমোহন গোষ্ঠীর জঙ্গিরা আশ্রয় নেয় এপারের নিরাপদ ডেরায়। এখানে অবস্থান করে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে বিশ্বমোহনের সহযোদ্ধারা। এরা পুলিশ বিএসএফ এর বজ্র আটনে নিরাপত্তার জাল ফুটো করে গ্রামে গ্রামে বিলি করে চাঁদার নোটিশ। নিয়মানুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে চাঁদা না দিলে অস্তিত্ব বিপন্ন হবে গ্রামবাসীদের। বৈরীদের পক্ষ থেকে গ্রামবাসীদের এরকম হুমকি দেওয়া হয়। রৈশাবাড়ি থানার খবর অনুযায়ী সোমবার রাতের নির্জনতার সুযোগ নিয়ে বৈরীরা এসেছিল রৈশাবাড়িতে। স্থানীয় রায়মা পঞ্চায়েত, বোয়ালখালী পঞ্চায়েত ও পোতাছড়া পঞ্চায়েত অফিসে এনএলএফটি চাঁদার রসিদ দেয়। মঙ্গলবার সকালে পঞ্চায়েতের লোকজন অফিসে যাওয়ার পর বিষয়টি তাদের নজরে পড়ে। জরুরি তলবে খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। রৈশাবাড়ি থানার পুলিশ বৈরীদের দেওয়া চাঁদার নোটিশ উদ্ধার করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে এলাকায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। এনএলএফটির গভর্নর অফ ত্রিপুরা কিংডমের লেটার প্যাডে চাঁদার রসিদ বিলি করা হয়। গ্রামবাসীদের বিভিন্ন সোর্স থেকে রোজগার হওয়া মোট টাকার উপর বৈরীরা কর বসিয়েছে। বৈরীতে নোটিশ অনুযায়ী জমির কর বাবদ 200 টাকা, বাড়ির কর বাবদ 300 টাকা। বাড়ির কোনো সদস্য কর্পোরেট হাউসে চাকরি করলে তার মাসিক বেতনের 2%, গাড়ি থাকলে প্রতি বছর ট্যাক্সের পরিমাণ 10,000 টাকা, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বেসিকের 3% এবং প্রতি রাবার গাছ পিছু মাসে 10 টাকা ট্যাক্স ধার্য করেছে বৈরীরা। বিশ্বমোহন গোষ্ঠীর এই চাঁদার নোটিশ নিয়ে আতঙ্কিত রৈশাবাড়ি এলাকার ভিলেজ কমিটির সদস্যরাও। যে কোনো সময় বৈরী আক্রমণের প্রহর গুনছে তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।